হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সি4 কার থেকে রাজবাই বলছিলাম। আজকে যে গাড়িটা রিভিউ করবো এটা হচ্ছে আপনার 19 মডেলের নিউশেপের একটা গাড়ি, প্রিয়াস। এটা খুবই জনপ্রিয় একটা গাড়ি, বিকজ অফ এটা ফুয়েল সেভিংস করে, আর সেই ক্ষেত্রে এটা সানরুফ হয়ে আসছে। তো 19 কি কি আছে ইন টোটাল, যা যা আছে আপনার সাথে শেয়ার করবো, এবং এটা একটা ভালো এবং বেস্ট প্রাইসের ভিতর আপনি পাবেন। এটা পয়েন্ট মাইলেজ খুবই চমৎকার, 4.5 গ্রেডের একটা গাড়ি, 30,000 চলে অনলি। তো বাংলাদেশে সানরুফ ওলা প্রিয়াসগুলো খুবই কমই আসে, বাট রাইট নাও এটার সাথে কী কী আছে, এটা পার্কিং সেন্সর থেকে শুরু করে আপনার লাইট থেকে শুরু করে ইন টোটাল অনেক কিছুই আছে। উইদাউট কেবল হচ্ছে আপনি আইফোন চার্জ দিতে পারবেন, সেটাও ভিতরে আছে। তো এই প্যাকেজের ভিতর এই ইউনিটটা খুবই ফ্রেশ একটা ইউনিট, বিকজ অফ এখানে লটস অফ অপশন আছে। কী কী আছে আজকে বিস্তারিত এগুলোই দেখাবো, আর কিছু কি পয়েন্ট আছে, যেমন আসলে প্রিয়াসে কী কী আসে, কী কী আসে না, কীভাবে কি টপ 10 বা 15 আমি ট্রাই করবো আপনাদের সব কিছু শেয়ার করার জন্য। তো চলুন তাহলে শুরু করা যাক। নিশের মডেলের একটা গাড়ি, ফ্রন্ট সাইডে দেখাই দিই, লাইটের একটা চেঞ্জ আসছে নিউশেপ যেহেতু বলেছিলাম। এখানে কিছু হচ্ছে আপনার পার্কিং সেন্সর আছে, এই যে এখানে একটা 1, 2, সেম এখানেও, সি এন্ড এইখানে, ঠিক আছে। এটা ফগ ল্যাম্পটা হচ্ছে আপনার এই যে নিচে প্রজেকশন এলইডি লাইট, আর নিউশেপের এখানে একটা চেঞ্জ আসছে। এবং ওভারঅল লুকটা যদি দেখি আপনার অ্যারোডাইনামিক এখানে একটা স্পোর্টস লুক ক্যারি করে, সি। ফ্রন্ট সাইড থেকে গাড়িটা দেখতে খুবই চমৎকার ইউনিট, আর যেহেতু সানরুফ এটার হচ্ছে মেইন অ্যাটেনশন বলা যায়, সানরুফ। গাড়িটা ড্রাইভ করে আসতেছিলাম ভিডিও শ্যুটের জন্য, দেখেন এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আপনার অ্যারোডাইনামিক ব্লাইন্ড স্পট মিরর যেটাকে বলা হয়, এটা বিল্ট ইন হয়ে আসছে। সাইড দিয়ে যদি কোনো গাড়ি আপনাকে পাস করে সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট দিবে, এখানে একটা লাইট ইন্ডিকেটারের মতো আপনাকে শো করবে। তো এটা 19 মডেল, যেহেতু এটা বিল্ট ইন হয়ে আসছে এই প্যাকেজের আসলে গাড়িগুলো খুবই, এটা একটা মানে খুবই কুল একটা ফিচার বলা যায়। তারপরে হচ্ছে আপনার এখানে প্রিমিয়াম এফইএক্সে আমরা যেটা দেখি পাওয়ার সিট যেটা আর কি এফইএক্সের, এটাও কিন্তু এখানে বিল্ট ইন হয়ে আসছে। তো এই প্যাকেজের ভিতর আমি মনে করি ইটস টু গুড, আর কী কী প্যাকেজের হয়ে থাকে সেটাও আমি ডিটেলস আপনাদের শেষে বলবো। তারপরে হচ্ছে ফ্রন্ট সাইডের স্টিয়ারিংটা একটু দেখাই দিই, সি। আর এখানে হচ্ছে ওয়্যারলেস আপনার আইফোনগুলো আপনি এখানে চার্জ করতে পারবেন, এটাও দেখাবো। পিছনের পাটা যদি দেখে এটা বিল্ট ইন আপনার গ্লাসটা একটু টিন্টেড হয়ে আসছে। তারপরে হচ্ছে আপনার এইখানে, এখানে হচ্ছে আর্মরেস্ট থেকে শুরু করে হেডরেস্ট অ্যাডজাস্টেবল, ঠিক আছে। তো এটা হচ্ছে পিছনের পাটটুকু, আর ব্যাক সাইড যদি দেখে আমি গাড়িটা দেখাই, সি। এখানে একটা উইন্ডশিল্ড উইপার আসছে, আর সাথে এটার সাথে আপনার যতটুকু আমি জানি সেটা আপনার পিছনে যে বুট স্পেস, তিনটা থেকে চারটা লাগেজ ইজিলি হয়ে যাবে। আর এটার সাথে হচ্ছে আপনার একটা আসছে হাওয়ার মেশিন, সি। পিছনের পার্টটা এখানে দেখা দিলাম। তারপরে হচ্ছে আপনার এখানে ম্যাক্স 4 কেজি পর্যন্ত আপনি এখানে কোনো কিছু হোল্ড করতে পারবেন, বোথ অফ সাইড এটা আসছে। তারপরে হচ্ছে আপনার এখানে একটা ইম্পোর্ট আছে প্লাগিং চার্জের আর কি, এখানে একটা লাইট আছে সাদা কালার, অনেক গাড়ি দেখেছি এগুলো এই লাইটটা আপনার লাল কালার থাকে, হলুদ আর কি যেটা, সরি। আর এই সিটগুলো কিন্তু হচ্ছে আপনার ফোল্ডেবল, এখানে একটা বাটন আছে প্রেস করে আপনাদের মতো যদি ব্যাক স্পেস বেশি লাগে সেক্ষেত্রে ফোল্ড করতে পারবেন। এই সাইডও সেম, এখানে প্রেস করে এবার দেখেন ব্যাক স্পেসটা, সি। সেন্সর শুধু সামনে না, পিছনেও আছে, পিছনেও 4টা সেন্সর আছে এখানে, সি, 3 এন্ড 4। আর এটা আপনি 19 মডেল যেহেতু বলেছিলাম, লাইটের একটা চেঞ্জ আসছে, এখানে একটা চেঞ্জ আসছে। তারপরে হচ্ছে একটা উইন্ডশিল্ড উইপার আসছে, আর সানরুফ তো বলেছিলাম একটা শার্ক ফিন দেখতে পাচ্ছি। ব্যাক সাইড থেকে গাড়িটা দেখতে এইরকম, এবং এটা খুবই চমৎকার। অ্যালয় রিমটা বলি, এটা বিল্ট ইন হয়ে আসছে, এটা 15 ইঞ্চ অ্যালয় রিম, ঠিক আছে, সি। গাড়ি থেকে সাইড থেকে দেখাই, দেখেন গাড়িটা স্পোর্টস একটা লুক ক্যারি করে। মিররের এখানে দেখেন একটা ডিজাইন, যেটা হচ্ছে আপনার নিকেল কাজ করা, খুবই চমৎকার। মানে ওভারঅল গাড়িটা যদি দেখি, এটা স্মার্ট কি এনটি যেটাকে বলা হয়, খুবই চমৎকার এবং ফ্রেশ একটা ইউনিট। এক্সে আপনার পাওয়ার সিটটা আসে, এটা হচ্ছে আপনার সিট মুভ অন, সামনে পিছনে থেকে শুরু করে এই বাটনটা প্রেস করলে আপনি দেখেন, সি। তো এই জিনিসগুলো সবগুলোই আলহামদুলিল্লাহ এটা আপনার বিল্ট ইন হয়ে আসছে। আর যদি সামনে এখানে দেখাই, এখানে হচ্ছে এটার সাথে কিন্তু অটো পার্কিং আছে, যেটা বলতে ভুলে গিয়েছিলাম। এখানে হচ্ছে পার্কিং বাটনটা প্রেস করে দেন কন্ট্রোলার, দেন আপনার যদি আসে মানে পার্কিং যদি পার্কিং করতে চান, সেই ক্ষেত্রে যদি আপনার পার্কিংয়ের দুইটা পাশে সাইডে গাড়ি থাকে সেই ক্ষেত্রে সে এটা অটো পার্কিং করে নিবে। বাট এখানে ম্যান্ডেটরি হচ্ছে আপনার অবশ্যই দুইটা গাড়ি থাকতে হবে পাশাপাশি, তাহলে সে তার মতো করে পার্কিং করে নিবে। স্টিয়ারিংটা যদি দেখি, এটা হচ্ছে লেদার র্যাপ করা। তারপরে হচ্ছে এখানে
আপনার পিয়ানো ব্ল্যাকের একটা কাজ করা আছে, এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোল, তারপরে ক্রুজ কন্ট্রোল এটা, তারপরে এখানে হচ্ছে কন্ট্রোলার আছে কিছু, এখানে হচ্ছে আপনার ভলিউম, ভলিউম প্লাস মাইনাস, তারপরে হচ্ছে ট্রিপ, ফোন কাট, তারপরে হচ্ছে রিসিভ, হেই সিরি, এই অপশনগুলো এই আপনার স্টিয়ারিংয়ে আমি দেখতে পাচ্ছি। তারপর পিকার সেফটি সেন্সর যেটা এটা আছে, তারপরে হাই বিমের যে অপশনগুলো, আর ফুয়েল ট্যাঙ্কিং, ফুয়েল ট্যাঙ্কির হচ্ছে বাটনটা, তারপরে অটো পার্কিংয়ের যে ইয়াটা সুইচটা। তো ইন টোটাল যদি দেখি এখানে হচ্ছে আপনার পিয়ানো ব্যাকের ক্লাস কাজ করা আছে, এসির এখানেও সেম, ঠিক আছে। আর এটাও মাল্টিমিডিয়া যদি দেখি আমি বলি, ডিভিডি প্লেয়ার যেটা আসছে বিল্ট ইন হয়ে আসছে, অ্যান্ড হচ্ছে ফ্রন্ট এবং রিয়ার যেই আপনার হিডেন, সরি এটা হচ্ছে আপনার গ্লাস হিটার যেটা, এটাও আসছে। এখানেও হচ্ছে আপনার পিয়ানো ব্ল্যাকের যে কাজ করা খুবই চমৎকার। তারপরে হচ্ছে আইফোনের যেটা বলেছিলাম, এখানে যদি ফোন রাখেন, এখানে একটা সুইচ বাটন আছে অফ ফোনের, সেই ক্ষেত্রে আপনি ফোনটা যদি রাখেন ওয়্যারলেস, আপনি এখানে চার্জ হবে ফোন। তারপরে ইকো মোড, ইভি মোড, পাওয়ার মোড যেগুলো, তারপরে এখানে হচ্ছে বোতল হোল্ডার, এখানে সেম হচ্ছে পাওয়ার আউটপুটের যে ইয়াটা চার্জিং সেটা আসছে। আর এটা হচ্ছে আপনার ড্রাইভারের হচ্ছে আমরেস্ট যেটাকে বলা হয়, সাথে একটা বিশাল বড় বক্স আছে এখানে, যেটা বাকেট, এখানে অনেক কিছুই আপনি রাখতে পারবেন আপনার মতো করে। এখানে হচ্ছে সাউন্ড বক্স দুটো দেখতে পাচ্ছি আমি, সেম এই সাইডেও একটা আছে, এইখানেও একটা আছে। তো ওভারঅল আর এখানে একটা বক্স আছে যেটা আপনার টুকটাক ইনশাল্লাহ যা কিছু আছে রাখতে পারবেন। তো প্রিয়াসের একটা জিনিস হচ্ছে সামনে হচ্ছে আপনার যে ইয়াটা থাকে, আপনার স্পিডোমিটারটা যেটা, এটা এখানে না, এটা হচ্ছে আপনার এইদিকে থাকে। তো গাড়িটা ওভারঅল যদি দেখি, আর সানরুফ মুনরুফ বলেছিলাম, এই যে দেখেন এখানে সানরুফ মুনরুফের গাড়ি স্টার্ট দিয়ে আমি দেখাই দিচ্ছি আপনাদের সানরুফ মুনরুফের। আর এখানে হচ্ছে একটা ড্যাশ ক্যাম আসছে, আর এই যে এটা সানরুফটা আর কি, সরি মুনরুফ তো না, সানরুফ আর কি জাস্ট। আর সিটগুলোর কথা যদি আসি, এগুলো প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্সের আপনার বাকেট সিট বলা যায়, স্পোর্টস একটা লুক ক্যারি করে, খুবই প্রিমিয়াম সিটগুলো এবং খুবই চমৎকার। আর পিছনের পাটা দেখাই দিই আপনাদের, পিছনে যদি আসি সেখানে হচ্ছে আপনার এখানে একটা বোতল হোল্ডার আছে, বোতল আপনি হোল্ড করতে পারবেন। এখানে হচ্ছে আপনার একটা মিউজিক সিস্টেমের বক্স আছে এখানে, তারপরে হচ্ছে হেডরেস্টগুলো আপনার অ্যাডজাস্টেবল, এই সিটগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম, এগুলোতে আপনি সিটগুলো ফোল্ড করতে পারবেন যদি ব্যাগ গেলে সে আরও বেশি লাগে। আর হেডরেস্টগুলো আপনি আপনার মতো অ্যাডজাস্টেবল, এফএক্সের যেমন হচ্ছে আপনার একটা আর্মরেস্ট আছে, এটাতেও আছে, দুইটা বোতল হোল্ডার আছে, তিনজন ইজিলি আপনারা বসতে পারবেন। এটা হচ্ছে পিছনের যে পার্টটা, আর ব্যাক স্পেসটা আপনাদের আগে দেখিয়ে দিয়েছি। তারপরে এখানে একটা জিনিস দেখাই দিই, এখানে পাওয়ার তারপরে যে ইউএসবি ক্যাবল সেটা এখানে আছে। তো ওভারঅল যদি আমি চিন্তা করে দেখি, গাড়িটা 19 মডেলে, খুবই চমৎকার একটা ফ্রেশ ইউনিট। তো প্রিয়াসের যে বেসিক জিনিসগুলো বলি, সেগুলো হচ্ছে প্রিয়াসের বেসিকলি অনেকগুলো প্যাকেজ হয়ে থাকে, এ টিউরিং, তারপরে এস টিউরিং, এস এস সেফটি প্লাস, সেফটি সেন্স, অনেকগুলো প্যাকেজ হয়ে থাকে। তো প্যাকেজ অনুযায়ী গাড়ির প্রাইসগুলো ভ্যারি করে। আর এটা সানরুফটা যেটা বলেছিলাম, এটা হচ্ছে আপনাদের দেখা দিই একটু, সি এখানে যে সুইচটা, এটা হচ্ছে আপনার ক্লোজ, ক্লোজ হলে সানরুফটা ক্লোজ হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। সেম এখানে যদি আমি অন করি, সি অন হয়ে যাচ্ছে। তো এটা আসলে আপনার প্রিয়াসের ভিতর এই সানরুফটা খুবই চমৎকার লেগেছে আমার কাছে। আর এটা হচ্ছে জাপানে যারা থাকেন তারা হচ্ছে ইমার্জেন্সি কেসে সেটা বাটন প্রেস করলে আপনার অ্যাম্বুলেন্স চলে আসে, এটা বাংলাদেশে আপনার অ্যাভেলেবেল না, এটার কোনো কাজ হবে না। তারা প্রাইস আইডিয়া দিয়ে দিই আর মডেল সম্পর্কে, এটা হচ্ছে আপনার 19 একটা গাড়ি উইথ সানরুফ, এই প্যাকেজের গাড়িটা। তো এই প্যাকেজে বেসিক্যালি গাড়িটা আপনার আমি আপাতত দেখিনি, বাট এটা বিল্ট ইন হয়ে আছে, আমরা পেয়েছিলাম অকশনে নিয়েছি। এটার প্রাইস হচ্ছে আমার 34,90,000 টাকা আস্কিং, কম বেশি করে ইনশাল্লাহ দেওয়া যাবে, প্রাইস অবশ্যই নেগোশিয়েবল। লোন হচ্ছে আপনার 50-80% পর্যন্ত লোন ফ্যাসিলিটিস আপনারা পাবেন। আর যদি কোনো ইনকোয়ারি থাকে, ডেফিনেটলি আমার নাম্বারটা দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে, শোরুমে আসবেন এবং নাম্বারে কল করে যোগাযোগ করে আসবেন। আরেকটা জিনিস রিসেন্ট টাইমে যেটা দেখতে পাচ্ছি, সরি টু সে, অনেক ক্লায়েন্ট আছে খুব সকালে ফোন দেয়, আবার অনেকেই আছে মানে রাত 11টার পরে ফোন দেয়, লাইক 11:30-12:30 দিকে। তো আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট সেটা আমার কাছে, যে আপনারা সকাল 11টা থেকে রাতের 11টার ভিতর আমাকে ফোন কল দিলে ভালো হয়, কারণ এর মধ্যে মনে করেন 12 ঘন্টা ওয়াকিং টাইম, এই সময় আমি কাজ করি, বাট এরপরে জিনিসটা আসলে খুবই প্যাথেটিক, কারণ আপনারা সবাই আমার অনারেবল কাস্টমার। তো আপনারা ঘড়িটা দেখে কাইন্ডলি 11টার পরে আর ফোন দিবেন না, বা সকাল 11টার আগেও কাইন্ডলি ফোন দিবেন, এটা আমার রিকোয়েস্ট। তো আজকে এই পর্যন্তই, এইটার যে কী ফিচারগুলো ছিল, কী কী ছিল দেখাতে চেষ্টা করলাম, ভিডিওটা বড় করলাম না, কারণ প্যাকেজ সম্পর্কে আপনারা সবাই জানেন, গাড়ির সম্পর্কে মোটামুটি সবার সবই আইডিয়া আছে। এছাড়া প্রিয়াসের অনেক ভিডিও আমার আর ওই সি ফর কার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। আর এছাড়াও যদি মনে হয় কোনো কনফিউশন, কোনো
কিছু নিয়ে আপনারা দ্বিধান্তে ভুগছেন, সেক্ষেত্রে আমার নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।